প্রিয় বিয়ার, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন। মিডিয়ার সকল ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাকিবের সিদ্ধান্ত হাস্যকর। রুবেল, করোনা ভাইরাসে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান তার প্রাণের শ্রমিক তিন ভাগের এক ভাগ নেওয়ার কথা শুনে হাস্যকর বলে মনে করেন এক শ্রমিক সারা জাগানো নায়ক রুবেল। নায়ক রুবেল প্রকাশিত এক পত্রিকায় জানিয়েছেন যে সাকিবের সিদ্ধান্ত হাস্যকর, কারণ এই সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল আর 5 বছর আগে। বাংলাদেশ চলচ্চিত্র এমনিতেই এখন প্রায় অর্ধেক শেষ। বাংলাদেশ চলচ্চিত্র দাঁড় করানো অনেক কঠিন হয়ে পড়েছে। নায়ক রুবেল বলেন যে বাংলাদেশে চলচ্চিত্র এখন অনেকটা অবনতি, কারণ যে বাংলাদেশে অনেক প্রযোজক আছে তারা সিনেমা বানাতে গিয়ে তাদের অনেকটা পথে বসে যেতে হয়। আগে একটি সিনেমা বানালে তার টাকা উঠে যেত, এমনকি সে তার টাকা দিয়ে আবার দুটি সিনেমা বানানোর চেষ্টা করত। কিন্তু বর্তমান যুগে বাংলাদেশ চলচ্চিত্রের যে সকল পরিচালক প্রযোজকরা আছেন তারা সিনেমা বানাতে গিয়ে তারা লসে পড়ে যান, এমনকি তারা দ্বিতীয় ছবি করার চিন্তা ভাবনা করতে পারে না, কারণ বাংলাদেশে যে সকল আর্টিস্টদের আছে তাদের টাকা দিতে তাদের অনেকটা পথে বসে যেতে হয়, এমনটা মন্তব্য করে বলেন রুবেল। তাই সাকিবের সিদ্ধান্তটি আরো 5 বছর আগে নেওয়া উচিত ছিল এবং এই সিদ্ধান্ত এখন হাস্যকর বলে মনে করেন। নায়ক রুবেল বলেন আমাদের এই চলচ্চিত্রকে আবার উপরে তুলতে হলে আমাদের সকলেই একত্রিত হয়ে কাজ করতে হবে, এবং কি অনেকটা ছাড় দিতে হবে যাতে পরিচালক প্রযোজকরা ভালোভাবে ছবি বানাতে পারে, তাদেরকে উৎসাহ দিতে হবে। তাই প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন।